আজকে ভ্যালেন্টাইন্স ডে 2023 14 ফেব্রুয়ারি প্রেমের দিন। তো আজকে আমরা এটা কোথাও যাওয়ার মানে লাঞ্চ করার প্ল্যান করছি। এই মুহূর্তে ঢাকুরিয়া লেকে বসে আছি আমরা তিনজনে। এই কোথায় যাওয়া যায় বলো তো? চলো হাওয়া বাসে চলো। হাওয়া বাস চলো, পাশেই আছে হাওয়া বাস, ঢাকুরিয়া লেকে আছি, অর্থাৎ পাশে আর 5 মিনিট লাগবে, আমার টু হুইলার আছে সঙ্গে। চলো সবাই মিলে একবারে ঘুরে আসি আর দেখি, দেখিয়ে আসি আর টেস্টও করে আসি খাবারগুলো, আর কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবো। Thank you.
চলে আসলাম লাঞ্চ করে হাওয়াবাস থেকে। তবে ওখানে কিছু কথা বলতে পারছিলাম না, যেটা এখানে বলছি, ওটা যে ওখানে ফুড সত্যিই খুব ভালো, তার নিয়ে কোনো রকম সন্দেহ নেই, তাই না? সত্যি ফুডের কোয়ালিটি সত্যি খুব ভালো। বাট যেটা আমাদের মনে হয়েছে, একটু লেটে ওরা সার্ভ করেছে। তবে এটা আমরা জানতাম না যে ওখানে টাইমিংটা শুরু হয় একটু দেড়টা থেকে মানে দুপুর দেড়টা থেকে, 1:30 থেকে ওদের সার্ভিসিং চালু হয়। এটা চলে রাত 9:30 পর্যন্ত, 9:30 PM লাস্ট অর্ডার। এটা একটা অবশ্যই জেনে যাবেন, কারণ অনেক ব্লগে কিন্তু এটা নেই, আমি এটা বলে দিলাম। আর যদি একটুখানি বড়ো টিম নিয়ে যান, মানে বন্ধুবান্ধব প্রায় 4 জন বা 6 জন বা তারও বেশি থাকে, জায়গাটা একটু ছোটো আছে, একটু আগে থেকে জানিয়ে যাবেন, তাহলে ফুড আমার মনে হয় এটা ওনারা বলেন না, আমি বলছি, তাহলে একটুখানি ওনারা তাহলে আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকেন, তাহলে খাবারটা সার্ভিস তো তাড়াতাড়ি হয়ে যাবে, আপনারা গেলেই সঙ্গে সঙ্গে ফুডটা পেয়ে যাবেন। তো 30 থেকে 40 মিনিটস আমাদের ওয়েট করতে হয়েছিল আজকে, কারণ আজকে আমরা গেছিলাম 1:05, তো আমরা একটু দেরি করে গেলে হয়তো একটু ফাস্ট পেতাম। যাই হোক, সেটা আমরা বলেছি, নতুন ওনারাও নতুন করেছেন, মেনলি ফুড কোয়ালিটি সত্যি খুব ভালো, বিহেভিয়ার খুব ভালো, এম্বিয়েন্সও খুব ভালো, একটু ছোটো জায়গা, একটু সেই বুঝে আপনাদের যেতে হবে। নেক্সট টাইম আশা করছি আপনাদের গেলে ওনারা আরও ভালো সার্ভিস দেবেন। নতুন আছো, একটু বলে দিচ্ছি, তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের লাইভ চ্যানেলটাকে লাইক করো অবশ্যই, আর ভালো লাগলে সবাই শেয়ার করো, ঠিক আছে? আমাদেরও ভালো লাগবে, আমরা আরও ইন্সপায়ার হব নতুন নতুন ভিডিও করার জন্য। তো আজকের জন্য বাই, টাটা, খুব তাড়াতাড়ি ফিরছি পরে ভিডিও নিয়ে।